হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি ম্যাজিক হলো আমাদের চোখের ভুল, আর আমরা আমাদের পৃথিবী এই চোখ দিয়েই দেখি। অথচ আমাদের ব্রেন ডিসাইড করে দেয় যে এখন আমরা কি দেখছি, কারণ আমরা সেটাই দেখি যা আমাদের ব্রেন আমাদেরকে দেখায়। অর্থাৎ আমরা নিজের ইচ্ছাতে কিছুই দেখি না, সবকিছুই আমাদের ব্রেনের ক্যালকুলেশন। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু ইলিউশন যা আপনার ব্রেনকে ভুল প্রমাণিত করে আপনার চোখের কালার চেঞ্জ করে দিবে। বিশ্বাস হচ্ছে না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। এখানে আপনি বেশ কয়েকটি রেক্ট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু আপনাকে বলতে হবে যে এখানে কয়টি বৃত্ত রয়েছে। চমকে উঠলেন, ভাবছেন এখানে বৃত্ত কোথা থেকে এলো? হ্যাঁ, প্রথম দেখায় আমি নিজেও কনফিউজ ছিলাম। আমিও প্রথমে এখানে কোনো বৃত্ত দেখতে পাইনি। আপনি কি এখনো বৃত্ত খুঁজে পাননি? খুঁজতে থাকুন। আচ্ছা, আপনাকে আর বেশি ঝামেলায় না ফেলি, এই দেখুন। যাক, শেষ পর্যন্ত বৃত্তগুলোকে খুঁজে পেলেন। এই ইমেজটা দিয়ে কিন্তু আপনার বন্ধুদের সাথে এই ট্রিকটা করতে পারেন। আপনি কি জানেন, আপনার চোখের পেছনে সেল থাকে, আর এই সেল আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠিয়ে দেয় যে আমাদেরকে কি দেখাতে হবে। কিন্তু সেই সেলের লাইনে একটি গ্যাপ থাকে, আর এই গ্যাপ দিয়েই আমাদের চোখের ব্লাড ভেসেল ব্রেনের সাথে কানেক্ট হয়েছে। আর ঠিক এই পয়েন্টে আমাদের একটি ব্লাইন্ড স্পট থাকে। জানলে অবাক হবেন, এই ব্লাইন্ড স্পটের কারণে আমরা অনেক রকম ইলিউশনে পতিত হই। এই দেখুন, এখানে আপনি কয়টি ব্ল্যাক ডট দেখতে পাচ্ছেন? চারটি দেখতে পাচ্ছেন, তাই তো? খুব ভালো। আসলে এই ইমেজে 12টি ব্ল্যাক ডট রয়েছে। এবার নিশ্চয়ই সবগুলোকে দেখতে পেরেছেন। আসলে আমাদের চোখ যেখানে দেখতে শুরু করে, চোখের ফোকাস কেবলমাত্র সেখানেই থাকে, আর বাকি পয়েন্টগুলো সেই ব্লাইন্ড স্পটের কারণে আমাদের চোখ অনুধাবন করতে পারে না। এই অপটিক্যাল ইলিউশনটি দেখার পরে আপনার মনে হবে আশেপাশের সবকিছুই যেন ছোট হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে স্ক্রিনের ঠিক মাঝখানে ফোকাস করুন, আর দেখতে থাকুন, যতটা সম্ভব পলক না ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনি বেশি ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনার আশেপাশের সবকিছুকেই ঠিক এই দৃশ্যের মতো করে ছোট হতে দেখবেন। তো এখন ভিডিওটি ফুল স্ক্রিন করে দিয়ে 1 মিনিটের জন্য অপলকভাবে স্ক্রিনের কেন্দ্রতে তাকিয়ে থাকুন। হয়েছে, এবার থামুন। চোখের পলক না ফেলে এবার আপনার চারপাশের জিনিসকে একটু লক্ষ্য করুন। কি, স্ক্রিনের মতো করেই সবকিছু ছোট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাকেই বলে অপটিক্যাল ইলিউশন। কিছু কিছু সময় আমাদের ব্রেন সত্যটা স্বীকারই করতে চায় না। বিশ্বাস না হলে এখানে দেখুন, এই দুইটা রেক্ট্যাঙ্গুলারকে আলাদা আলাদা কালারের মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে দুইটা রেক্ট্যাঙ্গুলার যেন অপোজিটভাবে ব্লিঙ্ক করছে, অর্থাৎ একটা জ্বলছে এবং অন্যটা নিভে যাচ্ছে। কিন্তু এর পাশে দুইটা রেক্ট্যাঙ্গুলার জড়িয়ে দেওয়ার কারণে আপনাদের মনে হচ্ছে যে আগের সেই দুইটা রেক্ট্যাঙ্গুলারের কালার একই ছিল, সেমভাবেই ফ্ল্যাশ করছে। এবার যদি আমরা পাশের দুইটা রেক্ট্যাঙ্গুলারকে মাঝখানের দুটোর সঙ্গে জুড়ে দেই, তাহলে দেখবেন এগুলো আবার অপোজিটভাবেই ফ্ল্যাশ করছে। কিন্তু এগুলো এভাবে কেন হয়? আসলে এখানে রেক্ট্যাঙ্গুলার দুইটার ব্যাকগ্রাউন্ড অপোজিট কালারের, আর তাই আমাদের ব্রেন রেক্ট্যাঙ্গুলার দুটির কালার ধরতে পারছে না। কিন্তু এর পাশে যদি আরো দুটি রেক্ট্যাঙ্গুলার আনা হয়, তাহলে আপনার ব্রেন বুঝতে পারবে যে এই রেক্ট্যাঙ্গুলার দুইটার কালার সেমই ছিল। বিশ্বাস না হলে ভিডিওটি পজ করে দেখতে পারেন। কার অ্যাক্সিডেন্ট হওয়ার এই ভিডিওটি দেখুন, আপনি শকড হয়ে যাবেন। দেখুন গাড়িটি কিভাবে দ্রুত বেগে এই শর্ট পিলারগুলোর দিকে এগিয়ে আসছে। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটবে, তাই না? আপনার কি মনে হয় এখন কি ঘটবে? চলুন দেখে নেওয়া যাক। পিলারগুলো হেলে গেল, কিন্তু পেইন্টিং হওয়া সত্ত্বেও বাকি দুইটি পিলার কিভাবে দাঁড়িয়ে থাকলো? ভাবতে থাকুন। আমাদের ব্রেন খুবই জটিল একটি কম্পিউটার। বিশ্বাস না হলে এই দেখুন, মাঝখানের স্কোয়ার ফ্ল্যাশ করছে, তাই না? কিন্তু আপনি সত্যটা দেখতে পাচ্ছেন না। আসলে মাঝখানের ছোট স্কোয়ারটি ফ্ল্যাশ করছে না, এটার কোনো রকম কালারও চেঞ্জ হচ্ছে না। আসলে যখন বড় স্কোয়ারটিকে গায়েব করে দেয়া হবে, তখনই আপনি এর আসল সত্যটা দেখতে পাবেন। আসলে আমাদের ব্রেন সুপার কম্পিউটার, তবে মাঝে মধ্যেই এই সুপার কম্পিউটার ফাস্ট কাজ করার জন্য ইউজলেস জিনিসগুলোকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ ইউজলেস জিনিসগুলোকে দৃষ্টির আওতায় রাখে না। এখনো বুঝতে পারছেন না, তাই তো? আপনি যদি এই ইমেজের সেন্টারের ডটের উপরে লম্বা সময় ধরে ফোকাস করে থাকেন, তাহলে আপনি একসময় বাইরের সার্কেল লাইনকে হারিয়ে ফেলবেন, অর্থাৎ আর দেখতে পারবেন না। ট্রাই করে দেখুন, 30 সেকেন্ড ধরে কেন্দ্রের ডটকে ফোকাস করে রাখুন। আস্তে আস্তে বাইরের সকল সার্কেল ভ্যানিশ হয়ে গেল, তাই না? মাঝখানের ডটে ফোকাস করুন, আর দেখুন আশেপাশের সবগুলোর কালার কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে ঘোরাতে শুরু করি, তাহলে কালার চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তাই না?
আপনি এখানে কয়টি কালার দেখতে পাচ্ছেন? আমি তো দুইটা কালার দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই এখনো দুইটি কালারই দেখতে পাচ্ছেন, কিন্তু আসল ট্রিক এখন শুরু হবে। মাঝখানের ডটে ফোকাস করুন। এবার নিশ্চয়ই মাঝখানের বৃত্তের কালারটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছে, তাই না? আর সেজন্যই আপনি এখন তিনটা কালার দেখতে পাচ্ছেন। এবার আমরা সত্যি আই কালার চেঞ্জিং অপটিক্যাল ইলিউশন দেখব। অবাক হচ্ছেন, চোখের কালার কি সত্যিই চেঞ্জ হয়ে যাবে? তাহলে স্ক্রিনের কেন্দ্রে থাকা এই আইরিশকে দেখতে থাকুন, আর তারপর আয়নায় গিয়ে দেখুন যে আপনার চোখের রং চেঞ্জ হয়ে গিয়েছে। তো গভীর মনোযোগের সঙ্গে অপলকভাবে দেখতে থাকুন। থামুন, এবার আশেপাশের সবকিছুকে পর্যবেক্ষণ করুন, আর আপনার চোখকে টেস্ট করার জন্য আয়নার সামনে চলে যান, আর দেখুন আপনার চোখ সাদার পরিবর্তে হালকা লাল বর্ণ ধারণ করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।